আজকে আমি করছি ঘুগনি। বিজয়া দশমী আসছে, একটু ঝাড়ঝাড় ঘুগনি করছি। তোমার মিষ্টি খেয়ে পড়া সব ভালো লাগবে, নিজেরাও করে সবাইকে খাওয়াতে পারবে, নিজেও খেতে পারবে। তার জন্য প্রথমে একটু কড়াইতে আমি তেল দিচ্ছি, এই 3 চামচ মতন তেল দিয়েছি। একটু গরম মশলা ফোড়ন দিলাম, এটা হয়ে গেছে। এবার আমি একটু আলু কুচি নিলাম, আলুটা এমন ভাবে কষ হয়ে যাচ্ছে, এতে কষাতেই সেদ্ধ হয়ে যায়। কারণ আমি এই আমি এই মটরটা সেদ্ধ করে রেখেছি, একটা সিটি দিয়েছি, একটা প্রেশারে সিটি দিয়ে আমি সেদ্ধ করে জলে ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা। তো একটা সিটি দিয়ে আমি এটা রেখে দিচ্ছি। তাতে কী হবে, এই দেখো একটা সিটি দিলে এই যে খোসাগুলো সব আপনার থেকেই উঠে যাবে, যে খোসাগুলো সব আমি ফেলে দিয়েছি, খোসাগুলো সব আপনার থেকেই উঠে যাবে, এরকম করে রেখেছি। আর তাই জন্য এটা সেদ্ধই আছে। আর আলুটাও কষে নেবো এমন ভাবে যাতে এটা সেদ্ধ হয়েই যায়। একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিই, তা তাড়াতাড়ি সেদ্ধ হবে। আমি স্লো আছে ভেজেছি আলুগুলো বেশ ভালো করে। এবার এই ঘুগনির মধ্যে আমি তুলে দিচ্ছি, এর মধ্যে আমি একটুখানি পেঁয়াজটা ভেজে নেব। আর তেল দিইনি, ওতেই আমি একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি, অর্ধেকটা মতনই পেঁয়াজ। একটু ভাজা হয়েছে, এতে একটু আদা দিলাম বাটা। রসুন আমি 2-4টে পেঁয়াজ দিয়ে বেটে রেখেছি, সেটাও দিলাম। আদা পেঁয়াজ রসুন বাটা একটু দিলাম। হলুদ দিলাম 1 চামচ ছোট চামচে। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এমনি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একটু রঙটা ভালো হবে। কষাটা হয়ে এসছে, এবার আমি ওই মটর সেদ্ধটা আর আলু ভাজাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে আমি আন্দাজ মতন নুন দিয়ে দিলাম, এইটুকুনি চিনি দিচ্ছি। আমার সব কিছু সেদ্ধই হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে আমি একটু ফুটাতে দেবো। ঘুগনি একদম চেয়ে থাকলেও ভালো লাগে না, আবার গলা গলা হয়ে গেলেও ভালো লাগে না, মাঝারি করবো। তাই মনে আমি ঢাকা দিয়ে দেবো, ব্যাস এটা হতে থাক, মিডিয়াম আছে। আমার একদম সব সেদ্ধ হয়ে গেছে, সব হয়ে গেছে। ঘুগনি কিন্তু এইরকম একটু জল থাকতে বন্ধ করে দিতে হবে, কারণ এটা একটু টেনে যায়।
তা নইলে এত শুকনো হয়ে যাবে যে খেয়ে আরাম হবে না। এরকম একটু সামান্য জল জল থাকতেই বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি এটা সার্ভ করাটা দেখাচ্ছি। একটু পাঁচুড়ি ঢেকে রাখি, তারপর সার্ভ করা দেখাবো। এখন রাখতে রাখতেই জলটা কত টেনে যাচ্ছে। আমি এরকম করে সার্ভ করছি, এতে একটু আমি লেবুর রস দিয়ে দেবো। পেঁয়াজ কুচি ছড়িয়ে দেবো, একটু শশা কুচি ছড়িয়ে দেবো। আর জিরে শুকনো লঙ্কা ভাজা মশলাটা এটা একটু ছড়িয়ে দিচ্ছি এতে। ব্যাস আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে। এবার তোমরা এরকম করে করো, খাও। আমার মনে হচ্ছে যে টমেটো ঝালটা কম হয়েছে, আর একটু ঝাল দিলেই ভালো। তোমরা আর একটু ঝাল দিয়ে দেবে, কেমন লাগলো জানাও।